আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল, অভিজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসা নিয়ে যে কাজ করে থাকি এগুলো সম্পর্কিত তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি। এবং আমাদের যে ওয়ার্ক ভিসা করার যে প্রক্রিয়াটি থাকে সেগুলো যখন যে দেশের ভিসাগুলি খুব স্মুথলি হয় সেগুলো সংক্রান্ত ভিডিওই আমরা সাধারণত আপনাদের কাছে দিয়ে থাকি। আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আমরা এই মুহূর্তে সবচাইতে বেশি যে দেশটিকে নিয়ে কাজ করার চেষ্টা করছি সেটি হচ্ছে যে সুইডেনের যে এগ্রিকালচার ভিসা আছে সেটিতে। সুইডেন হচ্ছে আপনার সেনজেনভুক্ত দেশ এবং এখানে এগ্রিকালচারের যে ভিসাগুলি হচ্ছে এগুলো সাধারণত কোনো প্রকারের কোনো মিসিং হয় না। দ্যাট মিন্স হচ্ছে যে আপনার কনফার্ম ভিসাগুলো হয়। এবং আমরা যেগুলো ইটালির জন্য যে এগ্রিকালচার ভিসা যেগুলো জমা দিয়েছিলাম সেগুলো স্ট্যাম্পিং আমরা অলরেডি স্ট্যাম্পিং শুরু হয়ে গেছে, মানে যেগুলার আবেদন করেছিলাম সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে যে আমাদের হচ্ছে যে ওয়ার্ক পারমিট চলে এসেছে এবং সেগুলো হচ্ছে যে অ্যাম্বাসিতে সাবমিট করে ভিসা হয়ে যাচ্ছে। এই সেম প্রজেক্টগুলোই হচ্ছে যে সুইডেনের ক্ষেত্রে প্রযোজ্য। এখন সুইডেনের যে ওয়ার্ক পারমিটগুলো হচ্ছে সেগুলো আমরা খুব সুন্দরভাবে সাবমিট করা শুরু করে দিয়েছি এবং যারা হচ্ছে যে খুব রিসেন্ট টাইমের ভিতরে হচ্ছে যে সেনজেনের কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অন্যান্য ওয়ার্ক পারমিট ভিসার চাইতে আমরা হচ্ছে যে এগ্রিকালচারের ভিসাগুলোর প্রায়োরিটি দিই বেশি, কারণ এই ভিসাগুলোতে কোনো প্রকারের কোনো ইন্টারভিউ লাগে না, কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। এবং ডকুমেন্টেশনের ব্যাপারেও আপনার হচ্ছে মিনিমাম ডকুমেন্টেশন শুধু পাসপোর্ট এবং ছবি প্রথম অবস্থাতে লাগে এবং পরবর্তীতে আপনার হচ্ছে যখন ওয়ার্ক পারমিট আসে তখন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়ে। এবং যেহেতু মাত্র তিনটে ডকুমেন্টসের উপর ভিত্তি করেই হচ্ছে যে আপনার এই ভিসাগুলো হয়ে যায় এবং খুব অথেন্টিকেশনের সহিত এবং দ্রুত সময়ের ভিতরেই কাজগুলো হয়ে যায়। সুতরাং যাদের সেনজেন যাওয়ার স্বপ্ন আছে তারা যেই ভিসাতেই যেতে চান না কেন, নর্মালি আমাদের স্টুডেন্ট ভিসাতে গেলে বেশিরভাগ যেতে চান, কিন্তু স্টুডেন্ট ভিসাতে গেলে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্টের টিউশন ফি দেওয়ার একটি প্রবণতা থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে এডুকেশান সেটি আপনি কমপ্লিট করতে পারেন না এবং পাশাপাশি কোনো রকমের শুধুমাত্র টিউশন ফি জোগাড় করা হয় এবং এডুকেশানটিও সম্পূর্ণ হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনি সরাসরি ওয়ার্ক ভিসাতেই যান। ওয়ার্ক ভিসাতে গেলে আপনি ওখানে যাওয়ার পরে যেহেতু আপনি ভিসাটি কনভার্ট করে আপনি হচ্ছে যে ওই দেশের নাগরিকত্ব নিতে পাচ্ছেন বা আপনি চাইলে পরে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পাচ্ছেন, সুতরাং এই ভিসাগুলো হচ্ছে আপনাকে পার্মানেন্টলি সেই জায়গাতে থেকে যাওয়ার জন্য হচ্ছে যে আপনাকে সহায়তা করবে। এবং যারা অন্যান্য দেশেও যারা করতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিযাত্রীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।